আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইন্দুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় দিন ভাই বোনেরা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি আমল ছাড়া কি সেই তিনটি আমল সে সম্পর্কে আজকে আলোচনা করব আপনাদেরকে সেই তিনটি আমল সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন প্রিয় দিনই ভাই বোনেরা প্রথম নাম্বারে হচ্ছে আল্লাহ রাস্তায় দান করা যেমন আপনার সম্পদ থেকে যদি আপনি একটি মসজিদ তৈরি করেন যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন কবরে শুয়ে থেকেও আপনি এই মসজিদে যত মানুষ ইবাদত করবে আল্লাহ তালাকে ডাকবে তার একটা সোয়াবের পার্সেন্টেজ পেতেই থাকবেন ইনশাআল্লাহ অথবা যদি একটি টিউবওয়েল স্থাপন করে দেন কোনো একটা দরিদ্র ফ্যামিলিতে বা এমন কোনো স্থানে যেখানে মানুষ পানি পান করে বা মানুষ তৃষ্ণার্ত থাকে তো আপনি মৃত্যুবরণ করার পর সেখান থেকে যত মানুষ পানি পান করবে আপনি নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ অথবা আপনার সম্পদ থেকে যদি আপনি কিছু গাছ লাগিয়ে দেন এবং আপনি যখন মৃত্যুবরণ করবেন এই গাছের ছায়া বা এই গাছের ফল যত পাখি যত মানুষ এগুলো খেয়ে বা এগুলোর ছায়া থেকে উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা দ্বিতীয় নম্বরে হচ্ছে নেক সন্তান আপনি যদি নেক সন্তান রেখে যান যে সন্তানকে আপনি দিনই শিক্ষায় শিক্ষিত করেছেন যে সন্তানকে আপনি জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন যে সন্তানকে কোরআন শিখিয়েছেন হাদিস শিখিয়েছেন এরকম সন্তান যদি রেখে যান আপনার মৃত্যুর পর যখন সেই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার নাজাজ চাবে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে আল্লাহ তালার দরবারে কাঁদবে তখন কিন্তু আপনি কবরে থেকে নেকি পাবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা সর্বশেষ তিন নম্বর হচ্ছে উপকারী জ্ঞান যা আপনি অন্যদেরকে শিখিয়েছেন যদি আপনি মানুষকে কোনো ভালো জ্ঞান শিক্ষা দেন ভালো কিছু শেখান আপনি মৃত্যুবরণ করার পরেও এটার চর্চা যত বেশি হবে আপনার ছাত্ররা তার ছাত্রদেরকে শেখাবে বা আপনি যাকে শিখিয়েছেন সে আরেকজনকে শেখাবে এভাবে যত মানুষ উপকৃত হবে আপনি মৃত্যুর পরেও নেকি পেতে থাকবেন ইনশাল্লাহ অথবা আপনি যদি কোরআন শিক্ষা করে অন্যকে কোরআন শিক্ষা দেন বা কোরআন শিক্ষার কাজে সহযোগিতা করেন বা কোরআন শিক্ষার কোনো প্রতিষ্ঠান তৈরি করেন এতে করেও কিন্তু আপনি পরকালীন নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ এই হলো মোট তিনটি আমল যে তিনটি আমল মৃত্যুর পরেও আপনি নেকি পেতে থাকবেন ইনশাল্লাহ যদি সম্ভব হয় সামর্থ্য হয় অবশ্যই এই আমলগুলি করার চেষ্টা করবেন এতে করে আপনি দুনিয়ায় যেমন লাভবান হবেন পরকালীন জীবনেও আপনি লাভ পেতে থাকবেন ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে আল্লাহ তালা আপনার কষ্টগুলিকে দূর করবে আল্লাহ তালা আপনার সমস্যাগুলি সমাধান করবে আল্লাহর ক্রোধ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন এছাড়াও আরো অনেক লাভ আপনি দুনিয়াতেও পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অন্যান্য মুসলমান ভাই বোনদের নিকট শেয়ার করুন ইনশাআল্লাহ যদি আপনার শেয়ার করার মাধ্যমে অন্যরা উপকৃত হয় তাহলেও আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ আর আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে চাইলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম রহমতুল্লা ওবরাকাত